হাসি খুশি দুঃখ যন্ত্রণায় নটা রস বা নবরাগকে যদি একটা শব্দ দিয়ে আপনাকে রিপ্লেস করতে বলা হয় তাহলে আপনি কোন শব্দ ব্যবহার করবেন? কি বলছেন, কাজটা কঠিন হয়ে গেল? আমি সহজ করে দিচ্ছি। ধরুন যদি শব্দটা হয় কিশোর, কিশোর কুমার, তাহলেই দেখবেন সব মুশকিল আসান হয়ে গেছে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে স্বাগত জানাই, আমি নীলাঞ্জন। একটু ভেবে দেখুন, বিখ্যাত কোম্পানির ডিরেক্টর থেকে যিনি রিক্সা চালান তিনি, যিনি মোট বন তিনি, থেকে আইটির কোনো ইয়াংস্টার, প্রত্যেক ধরনের সমাজের সর্বস্তরের মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো শিল্পী যদি বাঁচতে বলা হয় তাহলে একজনকে চোখ বুজে বেছে নেওয়া যাবে এবং তিনি কিশোর কুমার। এ নিয়ে কোনো তর্ক হবে না, কোনো সংশয় নেই। তিনি অদ্বিতীয়, অতুলনীয়। কেউ কেউ তাকে বলেন এক্সেন্ট্রিক জিনিয়াস, কেউ কেউ তাকে বলেন নিছক পাগল, কেউ কেউ তাকে বলেন রোম্যান্টিক, কেউ বলেন মুডি, কেউ বলেছেন যে এইরকম মানুষ খুঁজে পাওয়া ভার। আর আমরা যারা গান লোভী মানুষ, যারা গান প্রিয় মানুষ, যারা গান শুনতে ভালোবাসি, তারা বলবো যে তিনি যখন বলবেন সিং নেই তবু নামতা সিংহ আমরা হাসবো, তিনি যখন বলবেন পৃথিবী বদলে গেছে আমাদের কাছে পৃথিবীটাই কালারফুল হয়ে যাবে, মোর স্বপ্নের সাথী বললে আমরা প্রেমকে ধাওয়া করে ট্রেনকে হারিয়ে দেবো, চলেছি একা কোন অজানায় বললেই আমাদের ব্যাগ প্যাক করে রেডি, আমরা জাস্ট ট্যুর প্ল্যানটার অপেক্ষা করছি, যখন তিনি বলবেন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমরা মুগ্ধ হয়ে আরো একবার প্রেমে পড়ব, কিশোর প্রেমে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো মনে কাছে দূরে যেখানে থাকো। স্বপ্ন শুধু আঁকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। পাশাপাশি আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি, মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আহা,
রূপলি পর্দায় যখন গানটা চলেছিল, তখন রূপলি পর্দা জুড়ে কিশোর কুমার এমনভাবে চেয়েছিলেন যেন হিরো এবং হিরোইন চিরঞ্জিৎ এবং মুনমুন সেন দুজনে একটু অন্তরালে চলে গেছিলেন। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি নীলাঞ্জন। এবং আজকে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে কিশোর কুমারের এমন সমস্ত গান শোনাবো যে গানগুলো শুনলে আপনি অ্যাটলিস্ট আর অন্তরালে থাকতে পারবেন না, হেডফোনটা কানে গুঁজে ডেফিনেটলি নেবেন, এবং তারই সঙ্গে সঙ্গে থাকবে কিশোর কুমারের জীবনের কিছু দুর্দান্ত গল্প। একটা রোম্যান্টিক গান শুনলাম তো, তা কিশোর কুমারের জীবনের প্রকৃত রোম্যান্স বা প্রকৃত বন্ধুদের কথা একটু আপনাকে শোনাই। একবার হলো এরকম যে কিশোর কুমারের অ্যাপয়েন্টমেন্ট পেলেন এক মহিলা সাংবাদিক, অনেক কষ্ট করে। মানে কিশোর কুমার ইনিশিয়ালি ইন্টারভিউ দিতেই চাইছিলেন না, কিন্তু অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে ফাইনালি কিশোর কুমারের অ্যাপয়েন্টমেন্ট পেলেন এক মহিলা সাংবাদিক। এবং যে সময় তিনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন তার কয়েকদিন আগেই মধুবালা মারা গেছেন, কিশোর কুমার কার্যত একা সেই সময়। এবারে প্রিয় মানুষের মারা যাওয়া নিয়ে কোনো একটা মুখরোচক তথ্য পাবেন এই আশা নিয়ে সাংবাদিক কিশোর কুমারকে প্রথমেই যেটা জিজ্ঞেস করলেন যে এরকম একটা অবস্থা আপনি নিশ্চয়ই খুব একা বোধ করেন। শতকরা 90% মানুষ এই প্রশ্নের উত্তরে বলবেন হ্যাঁ একটু তো একা লাগেই, বা নিজের মনটাকে উজাড় করে দেবেন। কিন্তু তিনি ছিলেন কিশোর কুমার, তিনি একেবারে উল্টো রিয়াকশান দেখালেন। তিনি বললেন কই না তো, এই বাড়িতে আমার অনেক বন্ধু আছে, জনার্দন আছে, রঘুনন্দন আছে, গঙ্গাধর আছে, জগন্নাথ, বুদ্ধুরাম, ছটপট, কত কত বন্ধু। তারপর সেই মহিলাকে নিয়ে গেলেন তার বাড়ির বাগানে এবং সামনে থাকা বড় বড় গাছগুলোর দিকে আঙুল তুলে বললেন ওই যে ও হচ্ছে জনার্দন, ও হচ্ছে রঘুনন্দন, ও হচ্ছে গঙ্গাধর, ওই হচ্ছে জগন্নাথ, আর এটা হচ্ছে বুদ্ধুরাম, আর এই ছোট গাছটা এটা হচ্ছে ছটপট। তারপরে যে কথাটা বলেছিলেন সেটা লাখ টাকার কথা, সেটা হচ্ছে এই নিষ্ঠুর সমাজে এই গাছগুলোই আমার প্রকৃত বন্ধু। এই গল্পটা যখন আমি প্রথম শুনেছিলাম আমি সেই মহিলা সাংবাদিকের মুখের অবস্থাটা বোঝার চেষ্টা করছিলাম, নিশ্চয়ই সেই মুহূর্তে তার পলক পড়েনি। এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি, এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি, আহা হা ও হা। মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, ওগো সাড়া দিতে, মিষ্টি হাসির দুষ্টুমিতে ভালোই লাগে সাড়া দিতে, স্বপ্নের হৃদয় ভরিয়ে নিয়ে দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি, এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি। যখন পথে যেতে হঠাৎ পরিচয় এবার আড়াল টুকু সরে গেলে হয় গো ভালো হয়, বলই যখন পথে যেতে হঠাৎ পরিচয় এবার আড়াল টুকু সরে গেলে হয় গো ভালো হয়, এড়িয়ে যাওয়ার ছলনাতে দায়েশে ধরা ইশারাতে, শুধু ইশারাতে এড়িয়ে যাওয়ার ছলনাতে দায়েশে ধরা ইশারাতে, কিছু পাওয়ার চঞ্চলতায় যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি, এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি, আহা হা আহা হা।
হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজ করা লুকোচুরি ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে একটা দুর্ধর্ষ গান কিশোর কুমারের কণ্ঠে শোনালাম আমি নীলাঞ্জন আপনাকে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আজকে আপনাকে সেই ধরনের গানগুলো শোনাচ্ছি যেগুলোর সঙ্গে কিশোর কুমার এই নামটা জড়িয়ে রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনাকে শোনাচ্ছি কিশোর কুমারের দুষ্টু মিষ্টি গল্পগুলো। আপনি জানেন একবার ওই কেস খাওয়া বলো না, কেস খেয়েছিলেন কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে পিএনপিসি করতে গিয়ে। হয়েছিল এমন যে একবার হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গানের রেকর্ডিং ছিল এবং সেই গানের রেকর্ডিং করতে গিয়ে কিশোর কুমার তিনি গানটা বুঝে টুঝে রীতিমত গম্ভীর হয়ে বললেন, এই বয়স্ক ভদ্রলোক আমাকে শুধু পেঁচে ফেলার চেষ্টা করে, এই যে এই গানটা বানিয়েছি নিজের স্টাইলে আর ভাবছে কিশোরকে খুব পেঁচে ফেলে দিলাম, আসলে বয়স্ক মানুষটা খুব ভালো গায় তো তাই খুব দেমাক হয়ে গেছে আজকাল, কি বলছাই ঠিক বলছি তো? এবার যা কি কথা বলছেন তিনি তো দেখতে পেয়ে গেছেন যে হেমন্ত মুখোপাধ্যায় স্টুডিও তো রয়েছে, তিনি তো রীতিমত গম্ভীর হয়ে বলছেন, না মানে আমার মনে হয় যে অত বড় মাপের মানুষকে ক্রিটিসাইজ করার ক্ষমতা আমার নেই। আর সঙ্গে সঙ্গে কিশোর কুমার বললেন, হ্যাঁ একদম ঠিক বলেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীকে আমার ক্রিটিসাইজ করা ঠিক হয়নি, এই জন্য আমার শাস্তি হওয়া উচিত, অবশ্যই উচিত। এবার এত সিরিয়াসলি মজা করে কথাগুলো বলছিলেন কিশোর কুমার যে পিছনে দাঁড়িয়ে থাকা হেমন্ত মুখোপাধ্যায় হেসে ফেলেছিলেন এবং তারপর কিশোর কুমারের কাঁধে হাত রেখে বলেছিলেন, এই যে আর একটা কথাও না বলে গানটা শুরু করে দাও, একটা দারুণ গান হোক এইটাই তোমার শাস্তি। ব্যাস কিশোর কুমার চমকে বললেন, এই না মানে আমি বলছিলাম কি এই এত ভালো সব গান তো আর আজকাল হয় না, তা আমি দেখছিলাম যে এই সামনের ভদ্রলোক তার রিয়াকশান কি হয়। হেমন্তবাবু শুনে একটু মুচকি হেসে বললেন, সব বুঝতে পেরেছি এবারে গানটা শুরু হোক। এই বলে হেমন্ত মুখোপাধ্যায় মুচকি হেসে কন্ট্রোল রুমের দিকে যেতেই আবার নতুন কোনো দুষ্টুমি শুরু করলেন কিশোর কুমার। তা এইরকম মজার মানুষ ছিলেন তিনি, তিনি নিজেকে পূর্বজন্মে কী ছিলেন সেটাও প্রেডিক্ট করতেন আগে ভাগে। কী ছিলেন আপনাকে জানাবো, তবে তার আগে আপনাকে নিয়ে যেতে হবে 1968 একটা সুপার ডুপার হিট গান শোনানোর জন্য, যেটা শুনলেই আমার মনে হয় আকাশ স্বয়ং কিশোর কুমারকে ডেকে বলে, কিশোর একটা গান শোনাও তো দেখি। আকাশ কেন ডাকে ছুটি যায়, ময়ূর পঙ্খি মেঘই যায় ভেসে যায়, আকাশ কেন ডাকে মন ছুটি যায়, ময়ূর পঙ্খি মেঘই যায় ভেসে যায়। Thank you.
ঝুমুরি ঝুমুরি রে আই ঝুমুরি 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 রে 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 চলেছি একা ও ন জানায় খুঁজেছি তারে যে অচেনা চলেছি একা ও ন জানায় খুঁজেছি তারে যে অচেনা নাম না জানা কাজলা মেয়ে আসতো যেত এ পথ দিয়ে চলেছি একা তো ন জানায় খুঁজেছি তারে যে অচেনা পথে পথে ফুলে ফুলে কত রঙে দেখেছি তারে যেন কত দূরে আরো দূরে যাই তবু দেখি না তারে কেন ভোমরা চোখে মেঘলা বুকে মনকে সে তার লুকিয়ে রাখে চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে যে অচেনা প্রজাপতি মন তারো মধু মধু বসে না কারো মনে পাখি হয়ে যায় উড়ে শুধু শুধু আকাশেরও মনে মনে ঝলকে যাওয়া মিষ্টি হাসি ভরলো এ মন ভালোবাসি চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে যে অচেনা নাম না জানা কাজলা মেয়ে আসতো যেত এ পথ দিয়ে চলেছি একা কোন জানায় খুঁজেছি তারে যে অচেনা তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন আসতে যেতে ছলকিয়া যায় রে যৌবন বইতে পারে না তার বিবশ মন ভালোবাসার ভালো কথা শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, চোখেতে তার স্বপ্ন শুনি ভিড় করে থাকে, মরণ শুনেছি হাত ছানি দিয়া ডাকে। বিষের আবার বিষের আবার ভালো মন্দ কিরে, যখন আমি মরতে বসেছি তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তারে আমি। এই কথাটা কিশোর কুমার বলতেই পারতেন যে কোনো রাষ্ট্রীয় পুরস্কারের দিকে তাকিয়ে, যে তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি নীলাঞ্জন, এবং আজকে আমি আপনাকে কিশোর কুমারের অনবদ্য সমস্ত হিটগুলো শোনাচ্ছি, আর শোনাচ্ছি কিশোর কুমারের জীবনের কিছু জানা অজানা গল্প। জীবনে কোনো রকম রাষ্ট্রীয় পুরস্কার পাননি কিশোর কুমার, অথচ উল্টো দিকে দেখুন, মানুষের কাছ থেকে অগণিত সম্মান, অফুরান ভালোবাসা, সেটা আজও অবধি পেয়ে যাচ্ছেন। আসলে তিনি জানতেন যে মানুষের ভালোবাসাটাই চরম স্বীকৃতি দেয়। আর সেরকমই তো, খান্ডোয়াতে একটা এমন এলাকা আছে যে এলাকার নামটা করা হয়েছে কিশোর কুমারের নামে, কিশোর কুমারের নামে সেই এলাকার নাম দেওয়া হয়েছে কিশোরনগর। ভাবা যায় কোনো শিল্পী তার নামে একটা আস্ত এলাকার নাম, জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে। আমাদের কাছে অবশ্য অন্য প্রাপ্তি রয়েছে, গানের প্রাপ্তি। এর পরে যে গানটা আমি আপনাকে শোনাবো, সেই গানটা কিশোরবেলায় প্রত্যেক ছেলে একবার না একবার ডেফিনেটলি গায় তার ভালোবাসার মানুষটাকে প্রপোজ করতে গিয়ে। আরাধনা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে একটা সুপার হিট গান রাখলাম আপনার জন্য, গেস করার জন্য কোনো পয়েন্ট নেই। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। ভালো তো লাগে না, মন তো জাগে না, সব রং হারিয়ে ফুল ঝরে যা। ভালো তো লাগে না, মন তো জাগে না, সব রং হারিয়ে ফুল ঝরে যা, কেন লজ্জাতে শুধু তুমি মুখ ঢাকো। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। দৃষ্টি মোরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি এসো গো কাছে। ভীরু ও দৃষ্টি মোরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি এসো গো কাছে, দেখা তুমি দিয়ে মিছে মন রাখো। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো,
আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না তো, এসো গো এসো গো। কেন হায় বলো না করো এ ছলনা, শুধু শরমে থাকো সরে। কেন হায় বলো না করো এ ছলনা, শুধু শরমে থাকো সরে। মুখের ছবি তুমি মোর চোখে আঁকো, মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো। আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না তো, এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো এসো গো। পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। উত্তম এবং শর্মিলা টাঙ্গাতে এবং গানে এক এবং অদ্বিতীয় কিশোর কুমার।
সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি নীলাঞ্জন এবং আপনাকে আজকে শোনাচ্ছি এমন কিছু গান যে গানগুলোতে কিশোর কুমার এই এমব্লেমটা রয়েছে। ওয়েল, আজকে তার সঙ্গে সঙ্গে আপনার জন্য কিন্তু কিছু স্পেশাল গল্পও শোনাচ্ছি, কিশোর কুমারের জীবন থেকে নেওয়া গল্পগুলো। আপনি কি জানেন কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে এমন অনেক জিনিস ছিল যে জিনিসগুলোর নাম শুনলেই আপনার চোখ কপালে উঠে যাবে? চলতি কা নাম গাড়ি সিনেমার সেই ভিন্টেজ গাড়িটা, সেটা সাজানো থাকতো কিশোর কুমারের বাড়ির একেবারে সামনে। সে বাড়িতে মরার মাথার খুলি ছিল, ড্রাকুলার ছবি ছিল, বিবেকানন্দ, চ্যাপলিন কিংবা সাইগেলের ছবির পাশে হিটলারের ছবিও টাঙানো ছিল। কিশোর কুমার নিজেকে নিয়ে কি ভাবতেন জানেন? তিনি ভাবতেন যে আগের জন্মে তিনি ছিলেন ক্যাথলিক পুরোহিত। ইনফ্যাক্ট খান্ডোয়াতে যখন তিনি থাকতেন অনেকদিন, তিনি ওই খ্রিস্টান গোরস্থানেই সময় কাটাতেন। ভাবুন কাণ্ড। আচ্ছা, অধিভৌতিক বিষয় নিয়ে যখন কথাই হলো, তখন একটা পুজোর গান আমি আপনাকে শোনাই। 1977 পুজোর কিশোর কুমারের গাওয়া একটা গান রাখলাম আপনার জন্য। আমি নীলাঞ্জন। চলো যাই, চলো যাই, চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই দূর বহু দূর। বেদুইন মনটা যেন মানে না কোনই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনই কারণ। বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর, বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই দূর বহু দূর। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর, শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর। চলো যাই, চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই, 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 চলো যাই, চলে যাই। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। শলা যে নত আঁখি দু
দুটি চোখ ভরে দেখি শলা যে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি যে আঁখির তারায় তারায় লেখা ছিল নাম কি আমার, যে আঁখির তারায় তারায় লেখা ছিল নাম কি আমার, স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে জেতা, স্বপ্নের গাথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে জেতা, ওরে গান গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম হে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন, শেষে আজ সহসা প্রাণের কূলে আনলো জোয়ার, শেষে আজ সহসা প্রাণের কূলে আনলো জোয়ার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার, ওরে গান গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। এটা ঠিক, স্ক্রিনে অনুপ কুমার রয়েছেন, স্ক্রিনে সুখেন দাস রয়েছেন, স্ক্রিনে মহুয়া দেবী রয়েছেন, কিন্তু যারা এই গানটার একেবারে পাগল ফ্যান তারা বলেন এই গানটা কিশোর কুমার গেয়েছেন। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনাদের জন্য আমি নীলাঞ্জন আজকে শোনাচ্ছি সেই সমস্ত গান যে গানে কিশোর কুমার এই হলমার্কটা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কিশোর কুমার স্পেশাল গল্পও রয়েছে। গান রেকর্ডিং করার সময় নানান পাগলামি করতেন কিশোর কুমার, যেমন একটা গান একটু উঁচু স্কেলে গাইতে হবে বলে কিশোর কুমার ফরমাশ করলেন যে একটা উঁচু টেবিল নিয়ে এসো, সবাই একটা উঁচু টেবিল নিয়ে এলো, তারপর বললেন না 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 এতে হবে না, এর থেকেও একটা উঁচু চেয়ার নিয়ে এসো, একটা উঁচু চেয়ার নিয়ে আসা হলো, টেবিলের উপর চেয়ারটাকে রাখা হলো, তারপর বললেন যে না না এতেও হচ্ছে না, এর থেকেও একটা উঁচু জায়গা লাগবে, একটা ছোটো টুল কিংবা চেয়ার কিছু একটা নিয়ে এসো, আর একটা চেয়ার আনা হলো, সেই চেয়ারটাকে তার উপরে সেট করা হলো, একটা সেই বিরাট উঁচু একটা সেট আপের উপর বসে কিশোর কুমার গানটা রেকর্ড করলেন, কারণ গানটা একটু উঁচু স্কেলে রেকর্ড করা ছিল বলে। বুঝুন কাণ্ড, একবার তো বেনারসি পান চেয়ে বসলেন গানের রেকর্ডিংয়ের সময়, সবাই অবাক, পান খেয়ে আবার গান হয় নাকি, পান খেতে খেতে গানটা রেকর্ড করেছিলেন কিশোর কুমার, এই রকমই খামখেয়ালি ছিলেন তিনি। তবে হ্যাঁ, এইরকম খামখেয়ালিপনা তাকেই পোষায় যার এরকম ঈশ্বর দত্ত প্রতিভা রয়েছে, এবং প্রতিভাও তো কী, শুধু একটা, গান, অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, এক কথায় সরস্বতীর বরপুত্র কিশোর কুমার। এই রকম সন্তান পেতে বহু জন্মের আরাধনা করতে হয়। বাই দ্য ওয়ে, যারা শুধু প্রেমের আরাধনায় বিশ্বাসী তাদের জন্য আরাধনা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে একটা প্রেমের গান রাখলাম সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে
এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যা। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যা। মায়া বিরা মাতার নেশাতে আজ মনে মো চায় যে মেশাতে। মায়া বিরা মাতার নেশাতে আজ মনে মো চায় যে মেশাতে। দীপ নিভিয়ে ঝড় যে বয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যা। আঁখিতে যে জলে কামনার বন্যে অঙ্গ যে চায়ে সঙ্গ যে তন্নি। আঁখিতে যে জলে কামনার বন্যে অঙ্গ যে চায়ে সঙ্গ যে তন্নি। মনের কথা মনে রয়ে কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যা। কে মিছে ভালোবেসো না দূরে থাকো কেন কাছে এসো না। আলেয়াকে মিছে ভালোবেসো না দূরে থাকো কেন কাছে এসো না। করো না ভুল কে যে হয়ে যা। উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব অনন্ত আমারি গান দুরন্ত আমারি প্রাণ। এই তো আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান। সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার কি উপহার সাজ।
দেব। ভরানো আমার গান স্বপ্ন ভরা চোখের তারায় ভরানো আমার গান, সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। 1984 জীবন মরণ ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে সাজানো এই গান আপনার জন্য সাজিয়ে দিলাম আমি নীলাঞ্জন। শুনছেন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স, এবং আজকে কিশোর কুমারের সেই সমস্ত অবিস্মরণীয় হিটগুলো আমি আপনাকে শোনাচ্ছি যেগুলো চিরকালীন, যেগুলো চির অমর কিশোর কুমারের মতনই। ওয়েল, আজকে আপনাকে তার সঙ্গে সঙ্গে কিশোর কুমারের জীবনের বেশ কিছু জানা অজানা গল্পও শোনাচ্ছি, যেগুলো দুষ্টু মিষ্টি গল্প। এরপর আপনাকে মেহবুব স্টুডিওর একটা শুটিংয়ের গল্প শোনাবো, যখন মেহবুব স্টুডিওতে একটা ছবি শুটিং চলছিল, দৃশ্যে ছিল কিশোর কুমার গাড়ি চালিয়ে কোথাও যাবেন, ডিরেক্টর সিন বুঝিয়ে দিয়েছেন যে ফ্রেমের বাইরে থেকে গাড়ি চালিয়ে ঢুকতে হবে, তারপর গাড়ি থামিয়ে এদিক ওদিক একটু দেখে তারপর আবার গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে হবে, এইটা হচ্ছে দৃশ্য। কিশোর কুমার এলেন গাড়ি চালিয়ে, দাঁড়ালেন, এদিক সেদিক দেখলেন, আবার গাড়িতে চাপলেন এবং ফাইনালি গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। এরপর বেশ কিছুক্ষণ সময় পর স্টুডিওতে একটা ফোন এলো, ডিরেক্টর ফোন তুলেই শুনলেন কিশোর কুমারের গলা। কিশোর কুমার বলছেন, এই যে মশাই কী হলো, কাট বললেন না তো? ডিরেক্টরের চোখ কপালে, কাট বললাম না মানে? কিশোর কুমার উল্টো দিক থেকে বললেন, আরে আপনি কাট বললেন না, আমিও গাড়ি চালাতে লাগলাম, এখন তো গাড়ি চালিয়ে 8 কিলোমিটার দূরে চলে এসেছি, ফিরবো কী করে? ডিরেক্টর বলছেন, সে কি এক্ষুনি ফিরে এসো, পরশুটটা করতে হবে তো। কিশোর কুমার খুব গম্ভীর হয়ে বললেন, এই শুনুন, এত দেরিতে কাট বললে অত তাড়াতাড়ি ফেরা যায় না, আজকে আমার আর ফেরা হবে না, শুটিং কালকে হবে। এইরকমই মজার মানুষ ছিলেন তিনি। তা এইরকম মজার মানুষকে কি বলা যায়? কিশোর কুমার নিজে নিজেকে কি বলেছেন আসুন আপনাকে শোনাই। ডাকে লোকে আমাকে ক্লাউন, ডাকে লোকে আমাকে ক্লাউন, মূর্খানন্দ মিথ্যা চন্দ্র মাঙ্কি ব্র্যান্ডো ডঙ্কি ব্রাউন, ডাকে লোকে আমাকে ক্লাউন, নেচে গে হেসে খেলে দুটো কথা বলে যায়, নেচে গে হেসে খেলে দুটো কথা বলে যায়, সুখে আর দুঃখে মেশা এই তো জীবন ভাই, বুঝলে কানাই বুঝলে না, ডাকে লোকে আমাকে ক্লাউন। কি খুকি স্কুল যাচ্ছ? ভালো করে মন দিয়ে পড়ালেখা করো, যখন বড় হয়ে বিয়ে করবে তখন তোমার বিয়েতে শিলিগুড়ি থেকে ডিগবাজি খেয়ে হামাগুড়ি দিয়ে গুড়ি সুড়ি তোমার কাছে আসবো। যায় রাত চলে আসে দিন, যেন আধার থাকে না চিরদিন, যায় রাত চলে আসে দিন, যেন আধার থাকে না চিরদিন, যদি ব্যথার শ্রাবণ ঝরো ঝরে যেন প্রেমের ফাগুন আসে পরে, যখন খুশি তুমি ডেকো গো আমায়, ডাকে লোকে আমাকে ক্লাউন, মূর্খানন্দ মিথ্যা চন্দ্র মাঙ্কি ব্র্যান্ডো ডঙ্কি ব্রাউন, ডাকে লোকে আমাকে ক্লাউন। এই তো আমার জীবন, মনে দুঃখ মুখে হাসি, তবুও পরের দুঃখে মন কেঁদে ওঠে আমার, সবার মুখে হাসি ফোটাতে চাই, যদি ব্যথা পেয়ে কেউ কাঁদে
আমি মুখে তার হাসি ফোটাই। যদি ব্যথা কেউ কাঁদে আমি মুখে তার হাসি ফোটাই। কেউ পরের ব্যথায় যদি হাসে আমি জেনে শুনে তাহাকে কাঁদাই। যখন খুশি তুমি দেখো গো আমায় তাকে লোকে আমাকে ক্লাউন। মূর্খানন্দ মিথ্যা চন্দ্র মঙ্কি ব্র্যান্ড ডঙ্কি ব্রাউন তাকে লোকে আমাকে ক্লাউন। নেচে গে হেসে খেলে দুটো কথা বলে যাই সুখে আর দুঃখে মেশা এই তো জীবন ভাই। বুঝলে বলাই কুলফি মলাই তাকে লোকে আমাকে ক্লাউন। তাকে লোকে আমাকে ক্লাউন। আই এম মিস্টার ডঙ্কি ব্রাউন। দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে। এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে। প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু 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 ডাকে কোয়েলিয়া ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে তুমি এলে তাই ফোটে ফুল। তুমি এলে তাই ভাঙে ভুল। তুমি এলে তাই ফোটে ফুল। তুমি এলে তাই ভাঙে ভুল। মন আজ কিছু মানে না হৃদয়ে সাগর রাখো। তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন আবেশে। দক্ষিণা বাতাস তুমি জুড়ালে দহন
বাঁধিয়া সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া শুনে সব যাই ভুলিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ধরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগন আজ ওঠে মনু ভরিয়া রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনেরই ছায়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে আকাশে রাত চলে যায় দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আছে মন জুড়ে ভালোবাসা হয়েছে ভিখারি ধূপকাঠি মন জ্বলে একা একা তাই সেই তুমি নেই তুমি নেই সাথে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে এই রকম গলা আর এই রকম গান থাকলে প্রত্যেকটা রাতই পূর্ণিমা হয়ে যাবে অমাবস্যা বলে কিছুই থাকবে না সারেগামা বিজ্ঞান ক্লাসিক্সে আজকে আপনাদের কিশোর কুমার স্পেশাল গান শোনাচ্ছি আমি নীলাঞ্জন এবং
শোনাচ্ছি সেই সমস্ত গল্পগুলো, যে গল্পগুলো বড্ড স্পেশাল, কিছু জানা কিছু অজানা। মারা যাওয়ার জাস্ট কয়েকদিন আগে দেব আনন্দকে কিশোর কুমার বলেছিলেন, চলো বিদেশে কয়েকটা শো করে আসি, এরপর হয়তো আর সময় পাবো না। ট্র্যাজেডি দেখুন, সেই শোগুলো আর করা হয়নি, সময় পাননি তিনি। মাঝে মাঝে মনে হয় যে ক্যালেন্ডারের পাতায় কিছু ডেট না থাকলে ভালো হতো। কিছু কিছু মানুষকে কেড়ে নেওয়া ডেটগুলোকে যদি ইরেজার দিয়ে মুছে ফেলা যেত, যদিও সৃষ্টি আর স্রষ্টারা বলে যান তাদের সৃষ্টির মাধ্যমে যে তারা বেঁচে আছেন চিরকালের মতো হৃদয়ে, তাদের ক্রিয়েশনে। কিশোর কুমার তাই চিরকাল রইবেন আমাদের মাঝে, জীবনের এই পাতাবাহারে, জীবনের এক কবিতা গানে, যেখানে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমার নামক লেজেন্ড। আজকে যেতে যেতে সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে এই গানটা রেখে যাচ্ছি আমি নীলাঞ্জন। এ জীবন প্রেমের এক পাতাবাহার কবিতা, এ জীবন প্রেমের এক পাতাবাহার কবিতা, হৃদয়ের কাগজে কলমে লিখিতা, এ জীবন দুটি মন দুটি প্রাণ যদি বাজে একই সুরে, দুটি মন দুটি প্রাণ যদি বাজে একই সুরে, যদি বাজে একই সুরে ভালোবাসা তাকে বলে অনুরাগে ছোঁয়াতা, ভালোবাসা তাকে বলে অনুরাগে ছোঁয়াতা, এ জীবন হাতে হাত রেখে যদি একই সাথে চলে যে, হাতে হাত রেখে যদি একই সাথে চলে যে, একই পথে চলে যে তারি নাম যেন প্রেম অনুভবের ছবিতা, তারি নাম যেন প্রেম অনুভবের ছবিতা, এ জীবন প্রেমেরই এক
পাতা বাহার কবিতা। হাঁস আকাশ নিলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে।